আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আ বা'দ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের এক ভাই প্রশ্ন করেছেন আবু দাউদের 826 নম্বর হাদিসের লাস্টে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব এটা আছে কিনা সম্মানিত উপস্থিতি ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইকে প্রশ্ন করার জন্যে আবু দাউদের 826 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা জেহরি সালাতে অর্থাৎ যে সালাতে কিরাত উচ্চ স্বরে পড়তে হয় সেই সালাতে শেষে সেই সালাতের শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামগণকে বললেন তাদের দিকে মুখ করে বললেন তোমরা কি কেউ আমার সঙ্গে কিরাত পড়লে তখন একজন সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পড়েছি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি তোমাদের সঙ্গে কোরআন নিয়ে ঝগড়া করতে চাই না অতঃপর সাহাবায়ে কিরামগণ জেহরি সালাতে কিরাত পড়া তারা বন্ধ করে দিলেন সম্মানিত উপস্থিতি উক্ত হাদিসটি মূলত জঈফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বলেন মোহাম্মদ ইবনে ইয়াহিয়া বলেন উক্ত বক্তব্যটি ইমাম জোহরির বক্তব্য অতএব সর্বসম্মতভাবে এই হাদিসটি জঈফ এবং মারাত্মক ভুল অতএব উক্ত হাদিসটি সহি নয় বরং তার বিপরীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি সহি লিগাইরিহি এটা সহি বলেছেন অন্যান্য হাদিসের কারণে এটা সহি বলেছেন সেটা হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা সাহাবায়ে কিরামগণকে সঙ্গে নিয়ে সালাত আদায় করলেন সালাত আদায় করার পরে সাহাবায়ে কিরামগণের সম্মুখে তিনি সম্মুখ করে বসলেন বসার পরে বললেন তোমরা কি আমার সঙ্গে কেউ কিরাত পড়লে তখন সাহাবায়ে কিরামগণ চুপ থাকলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনবার কথা বললেন অতঃপর লোকেরা বলল যে আমরা পড়েছি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তোমরা এরূপ করো না তবে তোমরা সূরা ফাতিহা পড়ো কিন্তু ফি নাফসিহি তোমার মনে মনে পড়বে অতএব সূরা ফাতিহা পড়তে হবে যেটা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত উপস্থিতি এই হাদিসটি পাবেন সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 1841 আপনি পাবেন মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 2805 অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বললেন যে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না অতএব ইমামের পেছনে হোক আর মুক্তাদি হোক আর ইমাম হোক মুক্তাদি হোক ইমামের পেছনে হোক যেখানে হোক না কেন কোনো সালাত সূরা ফাতিহা ছাড়া হবে না অতএব আমাদের দেখতে হবে যে সহি হাদিস দ্বারা যেটা বর্ণিত হয়েছে সেই হাদিস দিয়ে আমাদের এই সূরা ফাতিহা ইমামের পেছনে পড়তে হবে কিন্তু অন্য কিরাত আমরা করতে পারবো না অন্য কিরাত আমাদের শুনতে হবে কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত অতএব আমরা সঠিক বিষয়টি বুঝে সেই অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।